হাই বিহার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বরাবর এই মতোই 707 চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ যে অ্যাপসটা নিয়ে আপনার সাথে আলোচনা করবো, যে সুপার টিপসটা দেবো, সেটা হচ্ছে আপনি ঘরে বসেই আপনি আপনার হাতের মোবাইল থেকে আপনি জেনে যেতে পারবেন যে কোন ওষুধ কোন কাজের ইউজ করে। সকল ওষুধগুলি আপনি যে পর্যন্ত ওষুধ সব মার্কেটে আসে, ইউজ করে যে সকল প্রকার ওষুধ কোন ওষুধটা কী কাজের সেটা আপনি জেনে নিতে পারবেন। কীভাবে জানবেন সেটা জানার জন্য আপনি ফার্স্ট যেটা করতে হবে, আপনি গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ দেবেন স্কোয়ার্ড ওষুধ নির্দেশিকা। স্কোয়ার ওষুধ নির্দেশিকা সার্চ দিলে আপনি দুইটা অ্যাপস পাবেন। প্রথমটা যেটা আসবে স্কোয়ার ওষুধ নির্দেশিকা, যেটা আপনাকে ক্রিয়েট করছে বিটি ক্রিয়েটিভ অ্যাপস, এটা ডাউনলোড দিবেন না। সেটা পরের লেখা আসছে বিটি এডুকেশন, ওটা ইনস্টল করবেন। ওটা ইনস্টল করার পর আপনি ওপেন করবেন, এখানে এখানে সকল প্রকার ওষুধ আছে, এখানে বহু ওষুধের ক্যাপসুলের নাম আছে। এখানে আপনি যদি ওষুধের নামটা জানা থাকে তাহলে কি সার্চ দিবেন, এখানে ওষুধের নাম লিখবেন, লিখলে আপনি পেয়ে যাবেন। এখানে আমি দেখুন এইচ প্লাস লিখলাম, দেখেন দুইটাল পড়ছে। মেবি স্পেলিংটা ঠিক হয় নাই এই জন্য আসতেছে না, শুধু এইচ দিয়েই, শুধু দেখেন এইচ 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 প্লাস ওই বাংলা লিখতে হবে, সরি। কোনো অ্যাড আসলে একটা কেটে দেবেন আপনি। দেখেন এইচ প্লাসের উপাদান নির্দেশিকে কীভাবে খাবেন, কোন মাত্রায় খাবেন, কত বছর জন্য বার্ষ প্রতিক্রিয়া কী, অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া এ টু জেড ব্যবস্থা মায়ের, মানে এখানে সব ওষুধের ডিটেলসগুলো পাবেন। এখানে ঘরে বসে আপনি নিজেই ডাক্তার হয়ে যাবেন, এইচগুলো আপনি ব্যস্ত থাকলে আপনি সব ওষুধের নাম জানতে পারবেন। ঠিক এভাবে আপনি সকল প্রকার ওষুধের কোনো উপকার কোন কার্যকর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী কাজ ব্যবহার করা হয় সব এখানে ডিটেলস থেকে জানতে পারবেন। যদি আমার এই টিউটোরিয়াল ভালো লাগে থাকে আপনারা অবশ্যই ফ্রেন্ডসকে জানাবেন, লাইক শেয়ার করবেন, লাইক দেবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই যে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম অনেক মজাদার মজাদার আপনার ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ এখন ঠিক পাবেন আমার এই চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন কোনো নতুন টিউটোরিয়াল নতুনভাবে নতুন কোনো অ্যাপস নিয়ে বা আপনাদের পরিচয় নিয়ে আপনাদের হাজির হবো, নতুন কোনো টিপস নিয়ে হাজির হবো আপনাদের সামনে।